এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি এই ওয়ার্ডেন ফ্রেজ ফ্রেজের ক্ষেত্রে এই মোডাল অক্সিলি ভার্বের ব্যবহারটা যে পারে তার কিন্তু এখানে পাশে পাশে এসে সুতরাং বোঝা যাচ্ছে যে এই জায়গাটাই সবচেয়ে বেশি ভুল করে থাকে আজকের এই ক্লাসে যদি আমরা দেখব কিভাবে এই জিনিসটাকে একদম পারফেক্টলি সলভ করা যায় এবং কখনোই তুমি ভুল করবে না যদি তুমি আজকের এই সম্পূর্ণ বিষয়টা মনোযোগ দিয়ে দেখো ইংলিশ সেকেন্ড পেপারে ওয়ার্ডেন ফ্রেজ নামে যে কোয়েশনটা আসে এটা কোয়েশন নাম্বার থ্রিতে আমরা সবাই জানি তো এই কোয়েশনের ক্ষেত্রে আমরা কোয়েশ্চেন প্যাটার্নটাকে ঠিক এইভাবে এখানে দেখতে পাই ওপরে কিছু ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ দেওয়া থাকে আমাদের এবং এরপরে কিছু শূন্যস্থান দেওয়া থাকবে যেখানে দশটি সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটি সেন্টেন্সে একটি করে শূন্যস্থান সেখানে এই ওয়ার্ড এবং ফ্রেজ এখান থেকে অর্থ অনুযায়ী এবং বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী আমরা বসাবো তো প্রথমে দেখে নিই চলো যে কোন কোন ওয়ার্ড এবং ফ্রেজগুলো আমাদের এই পরীক্ষা সবচাইতে বেশি আসে এখানে যে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজগুলি সবচেয়ে বেশি আমরা পরীক্ষার হলে পাবো এখন এই কোয়েশানে কিভাবে আমরা সম্পূর্ণ নাম্বারটা পাবো তার জন্য কিন্তু আমরা এই কয়েকটা স্টেপ ফলো করব প্রথমত তো প্রথমে দেখো মিনিং বলতে বুঝে যে প্রত্যেকটা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের আলাদা করে মিনিংটাকে আমরা জেনে নেব দ্বিতীয়ত হলো প্রত্যেকটা ওয়ার্ড ফ্রেজে আলাদা কোন কোন স্ট্রাকচার ওরা বসে সেই স্ট্রাকচারগুলো আমরা জানার চেষ্টা করব সেন্টেন্স স্ট্রাকচারগুলো এরপর আমরা যেটা চেষ্টা করব যে এটা স্ট্রাকচার অনেক সময় মিলে যেতে পারে মিনিং অনেক সময় মিলে যেতে পারে সেই সময় আমরা দেখব যে কিভাবে এক্সপ্রেশনগুলো আমাদের সাহায্য করে সেই এক্সপ্রেশনগুলো আমরা জানার চেষ্টা করব হ্যাঁ তো প্রথমে ছিল কিছু মোডাল অক্সেলের ভার্ব যেইগুলো সবচেয়ে বেশি আসে যেমন উড্রাদার হ্যাড ব্যাটার হ্যাভ টু হ্যাজ টু ইউজ টু এই মোডাল অক্সেলি ভাবগুলো আমাদের এক্সামে বেশি এসে থাকে এবং এইগুলো দেবো যে কীভাবে আমরা সলভ করব তো চলো আমরা প্রথমে ওয়ার্ডগুলোকে দেখে নেই যে হ্যাড ব্যাটার উড্রাদার হ্যাভ টু এবং হ্যাজ টু এই ওয়ার্ডগুলো যখন আসবে এই মোডাল অক্সেলিগুলো ভাবটু তখন তাদের গুলোকে আগে একটু দেখে নেই হ্যাড ব্যাটার তো দুইটার মানেই কিন্তু একই বরং ভালো হ্যাভ টু মানে করতেই হবে বা করতেই হয়েছিল যদি আমরা পাঁচটে বলি হ্যাড টু আর ইউজ টু মানে অভ্যস্ত থাকা বা অভ্যস্ত ছিল কোনো কিছুতে তো চলো সেন্টেন্স স্ট্রাকচারটার দেখিনি এই চারটার ক্ষেত্রে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারগুলো একই রকম পাবো প্রথমে সাবজেক্টের পরে একটা শূন্যস্থান পাবো তারপরে ভাবটা বেস ফ্রম তুমি দেখো প্রত্যেকটাই কিন্তু একই রকম স্ট্রাকচার চলছে তাহলে তোমার যে কাজটা হবে প্রথমত যে যখনই দেখবা যে হ্যাড বেটার উড ব্রাদার হ্যাভ টু হ্যা টু বা ইউস টু এসেছে তুমি সেন্টেন্সে যে খুঁজবা এবং কোন কোন সেন্টেন্সগুলোর শেষে এরকমভাবে দেওয়া আছে প্রথমে সাবজেক্ট পরে শূন্যস্থান এবং তারপরে ভার্বের বেস ফ্রম এই সেন্টেন্সগুলোকে আগে আইডেন্টিফাই করে বের করে নিতে হবে এবং এটাকে বের করতে পারলেই তুমি তারপরে আমাদের পরের স্টেপটা দেখবো যে আমরা কিভাবে কোন জায়গাটায় ব্যবহার করবো যেমন সেন্টেন্সটাকে আমরা পড়বো পড়ার পরে এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করব যে এই জায়গায় যদি আমরা দেখি কোনো জায়গায় থেকে অ্যাডভাইস দেওয়া হয়েছে বা উপদেশ বা উচিত বলে কোনো একটা কথা হচ্ছে আমাদের সেই জায়গায় আমরা হ্যাড ব্যাটারটা ব্যবহার করব। যখন দেখব যে কোনো কিছু প্রেফারেন্স বা কোনো কিছু নিয়ে পছন্দের কথা বলা হচ্ছে তখন আমরা এখানে উড্রাদার ব্যবহার করব এবং যখন দেখবো আমাদের কাছে একটা সেন্টেন্সে পড়ার পরে যে এখানে কোনো চয়েস নেই আমার কাছে কাজটা করতেই হবে বাধ্যতামূলক কাজটা করতে হবে তখনই আমরা হ্যাপ টু বা হ্যাজ টু ব্যবহার করে থাকবো এবং যখন দেখবো এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাস ছিল এর আগে কাজটা করতো সেই সময় আমরা এটা ব্যবহার করে থাকবো তো আবারও বলতেছি আমরা হ্যাট ব্যাটার ব্যবহার করবো কখন যখন দেখবো যে এখানে একটা অ্যাডভাইস আসবে বা উচিত অর্থ আসবে উড ব্রেদারের ক্ষেত্রে প্রেফারেন্স এবং হ্যাড টু হ্যাজ টু হ্যাট টুর ক্ষেত্রে নো চয়েস মানে কোনো মানে বাধ্যতামূলক কাজটা করতে হবে তোমার কাছে কোনো অপশন থাকবে না নো চয়েস বা নো অপশন এবং সর্বশেষ ইউজ টুর ক্ষেত্রে হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট তো এই চারটা বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে এরপর দেখি চলো উদাহরণটা একটু দেখে নিই তো এখানে এই আমাদের কয়েকটা সেন্টেন্স আমরা দিয়ে দিলাম এবং দেখো বা প্রত্যেকটা সেন্টেন্স তুমি ভালো করে যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে এখানে দেখো প্রথমে সাবজেক্ট আছে তারপর দেখো শূন্যস্থান পরে ভার্বের বেস ফ্রম আবার সাবজেক্ট শূন্যস্থান ভার্বের বেস ফ্রম আবার দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্বের বেস ফর্ম প্রত্যেকটাই কিন্তু একই রকম স্ট্রাকচারে আছে সুতরাং এটি নিয়ে আমাদের কোনো সমস্যা স্ট্রাকচার এখন আমাদের কাজটা হবে যে কোথায় কোনটা বসাবো তো আমরা এখন সেন্টেন্সগুলোকে পড়বো এবং পড়ে তারপর ডিসিশন নেবো কোনটা কোথায় যেমন এখানে আছে মুন্না ইজ এন আইটি এক্সপার্ট সেটা বলতেছে হ্যাঁ ইউ ড্যাশ কনসাল্ট উইথ হিম ফর দ্য প্রবলেম ইউর উইন্ডোজ তোমার উইন্ডোজ নিয়ে তার সাথে কনসাল্ট করা উচিত বলে মনে হচ্ছে যে পেশাটা যে এখানে আসলে করা উচিত বা করলে ভালো হয় হ্যাঁ অ্যাডভাইস দিচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনটা টানবো এখানে হ্যাড বেটার এখানে উত্তরটা হবে হ্যাড বেটার এখানে দেখো ইউ ড্যাশ স্টাডি ইংলিশ দেন ল দেখো ইংলিশ একটা সাবজেক্ট ল একটা সাবজেক্ট এই দুইটার মধ্যে ইংলিশকে চুজ করতে বলা হয়েছে তার মানে চয়েস আছে চয়েস আসলে আমরা কোনটা দেবো উড ব্রাদার এখানে আমরা উড ব্রাদারটাকে নিয়ে আসতে পারলাম তিন নম্বরটা দেখো মাই গ্র্যান্ডফাদার ফাদার সেই স্প্রেয়ার্স ফাইভ টাইমস এ ডে তো এখানে দেখা যাচ্ছে যে পাঁচবার দিনে সে কি করে নামাজ পড়ে থাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো এখানে দেখা যাচ্ছে অভ্যাস গুলো আছে তাহলে এখানে ইউজ টু হবে এরপরটা দেখো দা নিউ টিচার ড্যাস পারফেক্টলি আদারওয়াইজ দ্য অথরিটি মে নট অ্যাপয়েন্ট তাকে হয়তো বা অ্যাপয়েন্ট করবে না আদারওয়াইজ যেহেতু বলছে তার মানে এখানে তার না করার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি তার মানে এখানে তাকে ভালোভাবে পড়াইতে হবে তার মানে কোনো অপশন নাই এখানে তাকে হ্যাপ টু হবে তার টিচার হ্যাপ টু যেহেতু এটা নিউ টিচার আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে হ্যাস টু দিব হ্যাঁ আমরা কি দিব হ্যাস টু ভিলেজ পিপুল হার্ডলি ফাইন কোয়ালিফাইড ডক্টর অ্যাট দ্য টাইম অফ দেয়ার নিট তাদের প্রয়োজনে তারা আসলে খুব কমই ভালো ডাক্তার পায় মোস্ট অফ এন দে ডিপেন্ড অন দেয়ার কোয়াল হ্যাঁ এবং যেহেতু তারা খুব কম পাবে সে হার্ডলি ফাইন মানে পায় না বললেই চলে সুতরাং তাদের এখানে বাধ্যতামূলক করতে হয় ডিপেন্ড করতে হয় তাহলে দে হ্যাভ টু ডিপেন্ড এরপরে দেখো ইউ আই সিক হিজ হেল্প এ গ্রেট ডিল অফ ওয়ার্ক ইজ স্টিল পেন্ডিং ঠিক আছে বলছে আরও অনেক কাজ আমার বাকি আছে মানে পেন্ডিং অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় আছে তার মানে তার সাহায্য নেওয়াটা উচিত বলে মনে হচ্ছে তো এই জায়গাটা আমরা কী দিতে পারি হ্যাড বেটার তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে পুরো ব্যাপারটা সমাধান করা যেতে পারে তো সেক্ষেত্রে তোমরা যদি বুঝতে পারো তাহলে এই এক্সাম্পলগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো এবং নিচে কমেন্ট বক্সে তোমাদের আনসারগুলো দিতে পারো আশা করি তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে এবং তোমরা খুব আহ ভালোভাবে ব্যাপারটা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য